বিরাট কোহলির সাথে গৌতম গম্ভীরের এই বিবাদ আজ প্রথম হয়নি। এর আগেও গৌতম গম্ভীর যখন কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখনও দুইজনের মধ্যে বিবাদ হয়েছিল, একে অপরের দিকে তেড়ে গিয়েছিল। আজ আবারও এমন ঘটনা ঘটল। লো স্কোরিং ম্যাচে লখনউ সুপার জায়ান্টকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষ হওয়ার পর তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত ঘটে ম্যাচ শেষে দু দলের ক্রিকেটারের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লখনউ উইকেট পড়ার পর বিরাট কোহলির বিভিন্ন ধরনের উল্লাস। আমরা সকলেই জানি বিরাট কোহলি কেমন উল্লাস করে থাকেন, যার ফলে আফগানিস্তানের ক্রিকেটার নাবিদুল হকের আউট হওয়ার পরও উত্তেজিত উল্লাস করেন কোহলি, এবং নাবিদুল হকের সাথেও বিরাট কোহলির ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। শেষে দেখা যায় গৌতম গম্ভীর এসেও বিরাট কোহলির সাথে বিবাদে জড়াইয়া পড়ে।